আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সিবিএন আপডেটে। আইপিএল এর এবারের আসরে 27তম ম্যাচে আজকে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মাঠে নেমে টস জিতে ব্যাঙ্গালোরকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লির ক্যাপ্টান ঋষভ পন্থ। দিল্লির পক্ষে বল হাতে প্রথম ওভারে আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান। যথারীতি প্রথম ওভারে ক্রিপ্টে বোলিং করেন মুস্তাফিজ। বল হাতে পাওয়ার প্লের ভেতরে নিজের দুই ওভারে মুস্তাফিজ খরচ করেন 15 রান, যদিও তিনি আজকেও কোনো উইকেট শিকার করতে পারেনি। নিজের প্রথম দুই ওভারে 15 রান খরচ করা মুস্তাফিজ নিজের তৃতীয় ওভারে বল করতে আসেন ইনিংসের 16তম ওভারে। এই ওভারে মুস্তাফিজ খরচ করেন মাত্র 5 রান। তবে নিজের শেষ ওভারে বল করতে এসে বাজে রেকর্ড গড়েছেন মুস্তাফিজ। মুস্তাফিজের এক ওভারে 6টি বাউন্ডারি হাঁকিয়েছেন দিনেশ কার্তিক। শেষ ওভারে মুস্তাফিজের 6 বল থেকে কার্তিক সংগ্রহ করেন 28 রান। নিজের 4 ওভারের স্পেল শেষ করেছেন মুস্তাফিজ 48 রান খরচে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 18.3 ওভারে 5 উইকেট হারিয়ে 167 রানে ব্যাট করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।